নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দারুণ একটা মজাদার মুচমুচে খাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কিমা খাস্তা কচুরি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর এই খাস্তা কচুরিটা খেতে কিন্তু আলাদা করে আর কোনো আলুর তরকারি বলুন অন্য কোনো তরকারি লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। তো ইফতারের দিনেও আপনারা সন্ধেবেলা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর এখন তো নদীতে ভাটা আছে, ওই যে নৌকাটা মাঝ নদীতে আছে ওখান থেকে সব লোকজন নেমে হেঁটে হেঁটে আসছে নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে। কিমা খাস্তা কচুরির জন্য চিকেন কিমা লাগবে। আজকে চিকেন কিমা দিয়ে খাস্তা কচুরি বানাবো। আর চিকেন কিমা বানাতে গেলে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লাগবে। আমি বাগান থেকে পেঁয়াজ তুলে নেব। বাগানে ঢুকে পড়েছি, ওই যে ওখানটা যাবো। এই যে পেঁয়াজ বাগানে চলে এসেছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাগবে না, মোটামুটি আর দু চার পিস তুলে নেব, বাদ বাকি এখনো বড় হবে পেঁয়াজগুলো। থাক, এই যে ওই দিকটা পুরোটা পেঁয়াজ বাগান আছে। কি বড় পেঁয়াজ! আর এই যে পেঁয়াজ পাতাগুলো আছে, এইগুলো আলু দিয়ে ভাজা করে খেলে বেশ ভালো লাগে, ভাত দিয়ে রুটি দিয়ে। এই যে এতগুলো পেঁয়াজ তুলে নিয়েছি, আর লাগবে না, এবার রান্নাঘরে যাব। পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নেব। এই পেঁয়াজ পাতাগুলো ভাজা খেতে শীতকালে বেশি ভালো লাগে, এখন ভালো লাগে না খুব একটা খেতে, সেই জন্য এগুলো ফেলে দেবো, এগুলো নেব না। এবার চলে যাব সোজা রান্নাঘরে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিদি আর দাদুকে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কিমা খাস্তা কচুরি বানাতে গেলে ময়দার ডো বানিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, তাই প্রথমে আমি ময়দা মাখিয়ে নেব। আর এদিকে আমি আদাটা বেটে নেব। আদা ময়দা অন্যান্য দিন ময়াম করলে আমি সাদা তেল দিয়ে ময়াম করি, আজকে যেহেতু খাস্তা কচুরি বানাবো তাই ময়ামে আমি ঘি দেব। ঘি দিয়ে বানালে বেশ খাস্তা হয়। বেশ ভালো করে মিশিয়ে নেব। তোমরা সব শোনো, আজকে আমাদের হ্যাঁ কিমার কচুরি হবে, কিমা দিয়ে কচুরি, খাস্তা কচুরি, কিমা দিয়ে খাস্তা কচুরি হবে। আপনারা দেখবেন কিভাবে হয়, হ্যাঁ কিভাবে খাওয়া হয়। তৈরি করছে পপি কিচেন, ভ্যারাইটি পপি কিচেন। এই দেখুন, খুব ভালো করে ময়াম দিয়ে মাখিয়ে নিয়েছি। যখন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, এই রকম ভাবে কিন্তু ময়াম মাখাতে হবে। এবার তুমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নাও। আর এদিকে আমি পুর করে নেব চিকেনের। ও দাদু বলো, আজকে এমন কিমা দিয়ে খাস্তা কচুরি হবে, মুখে দিলে একবারে কুড়ুম কুড়ুম। এবার একটু একটু জল দেবো আর মাখতে থাকবো। আপনাদের মধ্যে কে কে এখনো কাঠের জালে রান্না করেন আমাকে জানাবেন। অনেকে আমার রান্না করে, হ্যাঁ আছে তো, অনেকে দিনের বেলা হয় কাঠের জালে রান্না, রাতের বেলা গ্যাসে। চিকেন কিমার পুরটা আজকে আমি সাদা তেলেই বানাবো। আজকে আমি যেহেতু চিকেন কিমা রান্না করছি, সেই জন্য পেঁয়াজও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি।
রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা বাটা দেব, হলুদ গুঁড়ো দেব, তাহলে আর গরম তেল ছিটকাবে না আদা দেওয়ার পর। এবার দেব আদা বাটা, আদা রসুন আর পেঁয়াজ ভালো করে নেড়ে নিয়েছি গরম তেলে। এবার আমি চিকেন কিমা দিয়ে দেব, চিকেন কিমা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নিয়েছি। এবার আমি লবণ আর বাকি গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা কুচি। যখনই আপনারা ময়দার ডো বানাবেন, ওপর দিয়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন, দেখবেন অনেক খাস্তা হবে। নিমকি বলুন, সিঙাড়া বলুন, কচুরি বলুন, ওই তো ভালোই হয়েছে। বা চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দিই। হ্যাঁ, চিকেন কিমার পুরটা এত ভালো গন্ধ বেরিয়েছে। পুরটা এদিকে ঠান্ডা হোক, ততক্ষণে ওদিকে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো যাতে সমান হয় সেই জন্য প্রথমে লম্বা করে নিলাম, এবার ছুরি দিয়ে সমান করে কেটে নেব। আজকে খাস্তা কচুরিটা আরও বেশি ক্রিস্পি করার জন্য আমি আর একটা ব্যাটার তৈরি করব। তুমি ওদিকে লেচিগুলো কেটে নাও। আমি একবার ঘর থেকে আসতে যাই, তোরা তৈরি কর, আমি ভাজা হতে হতে চলে আসবো। হ্যাঁ, যাও। হ্যালো, হ্যালো, যাবো কোথায়? যাবো কোথায়? আমি একবার যাবো ঘরে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা আর দেব ঘি। এই ব্যাটারটার পরিবর্তে আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটার নেই, সেই জন্য আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম। একদম কিন্তু বাটারের মতোই লাগছে, দেখো। ব্যাটার তো তৈরি হয়ে গেছে, এবার লেচিগুলো আমি হাত দিয়ে বেলে নেব। এত মাখানোটা নরম হয়েছে, হাত দিয়ে বেলা হয়ে যাচ্ছে, বেলন আর লাগবে না। চার কোণা করে হাত দিয়ে বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছি, মাঝখানে ব্যাটারটা লাগিয়ে নেব। এবার আমি দুধারে ভাঁজ করে নেব। এবার একটু ওপর দিয়ে চিপে দেব। এটা এখানেই কিন্তু শেষ নয়, এইভাবে প্রথমে সবগুলো তৈরি করে নেব। আর তৈরি করার পর অবশ্যই ভিজে কাপড় দিয়ে আপনারা চাপা দিয়ে রাখবেন, তা না হলে হাওয়া পেয়ে এই যে ওপরের ময়দার ডোটা কিন্তু শুকিয়ে যাবে আর তখন ভালো করে বেলা যাবে না। থালাতে আগে থেকেই ঘি মাখানো আছে। পরিষ্কার একটা সুতির কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেব ওপর দিয়ে। দিও করা শুরু করে দিল, দেখে দেখে করো। আবার একটা তৈরি হয়ে গেল। দেখতে দেখতে সবগুলোই পার্ট হয়ে গেল, আর একটা হলেই হয়ে যাবে। দাদু কই এখনো এলো না? দাদু ঠিক আছে। সবগুলো আমি লবঙ্গলতিকার আকারে তৈরি করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব।
শুধু গল্পই করতে চাও নাকি? কি বলবো দাদু নেই, কার সঙ্গে গল্প করবো? দুজনে বসে জানতাম এসে নেই তো গল্প করবে। দশ মিনিট হয়ে গেছে, আবার একটা করে লেচি নিয়ে আগের মতো করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। আবার একটু করে ব্যাটার লাগিয়ে দেব, আবার ভাঁজ করে নেব। আবার চারখানা ভাঁজ? হুম। আবার আমি আগের মতো লবঙ্গ লতিকার শেপে তৈরি করে নিলাম। দুটো পাট চলছে, এরপরে এখনো একটা পাট হবে। কত নরম হয়েছে। চিকেনের পুরের ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার চটপট হয়ে যাবে, দেখো না? আমি তো হ্যাঁ, তুমিও করে দাও। হাত দিয়ে এইভাবে একটু আমি চাড়িয়ে চাড়িয়ে নেব, আর মাঝখানটা হালকা উঁচু থাকবে। এই দেখুন, লুচির মতো সাইজের করে নিয়েছি, আর ওপরটা হালকা উঁচু আছে। এবার আমি পুর দেব। এবারে একটা কোণ এইভাবে ভাঁজ করে নেব, তার অপর দিকের কোণটা এইভাবে টেনে ওপর দিয়ে চাপিয়ে দেব। অপর দিকটাও আমি একইভাবে ভাঁজ করব। এবার যে কোণগুলো রয়ে গেছে, এই কোণগুলো ভালো করে আটকে এভাবে ওপর দিয়ে চাপা দিয়ে দেব। পুর কিন্তু আর একটুকো বেরিয়ে যাবে না, চারিপাশ দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু গোল করে নেব। দেখলে হলো? এই দেখুন, এইভাবে গোল করে নিয়েছি। অন্ধকার হয়ে এলো চারিপাশে, সকালবেলা কি রোদ বেরোলো বলো? আকাশটার আজকে কি যে হয়েছে বাবা, সেটি আছে। তেল কিন্তু খুব বেশি গরম হবে না, মোটামুটি হালকা গরম। হ্যাঁ, সবগুলোতেই চিকেনের পুর ভালো করে ভরে নিয়েছি। এগুলো কিন্তু একদম হালকা গরম তেলে ভাজতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই দেখুন, এখনো কিন্তু ভেসে উঠছে না, ডুবেই আছে, এমনি এমনিই ভেসে উঠবে। সিঙ্গারা আর এই কচুরি একদম ডুবো তেলে ভাজতে হবে, আর হালকা গরম তেলে ভাজতে হবে। ধীরে ধীরে ভেসে উঠছে। ধীরে ধীরে কচুরি গুলোর কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নেব কোড়া করে। চিকেন কিমার খাস্তা কচুরি একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবারে যা আছে সব একবারেই ভাজা হয়ে যাবে।
এদিকে সব কচুরি ভাজা শেষ আর দাদু দিদি খাওয়ার জন্য একদম রেডি। পাতা নিয়ে দাদু পাতা দিয়ে দিয়েছি তোমার তোমার থেকে স্টার্ট করছি। হাতটা মুচমুচে হয়েছে হয়েছে হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা পাট একদম ছেড়ে যাচ্ছে, এই যে কচুরির দেখেছেন পাট গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। এই দেখুন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই যে এরকম আরো নতুন নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যালো, খাচ্ছি ভালো আর মেঘ ডাকছেও ভালো। কে বানিয়েছে দেখতে হবে দাদু। এখন রমজান মাস চলছে, সারাদিন না খেয়ে থাকে, সন্ধ্যেবেলা যদি এরকম খাওয়ার পায় না আর কিছুই লাগবে না। হ্যাঁ।